এরপরে প্রশ্ন হলো, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? কুকুরের সাথে যদি আমাদের শরীর কাপড় চোপড় লাগে, বিশেষ করে শহরে গ্রামে সর্বত্র কুকুর ছুটোছুটি করে যখন, তখন কুকুরের গায়ের সাথে আমাদের গা কাপড় চোপড় অনেক সময় লাগে, স্পর্শ হয়, নাপাক হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো যে কুকুরের যে লালা এটা নাপাক, কুকুরের মুখের যে লালা এটা নাপাক। যদি কারোর কাপড়ে কারোর শরীরে কুকুরের লালা লাগে তাহলে ওইটা ধুইতে হয়, শুধু ধোয়াই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় ওইটাকে 7 বার ধুইতে হয়। কয়বার ধুইতে হয়? বিজ্ঞান গবেষণা করে হয়তো বাইর করছে বা করবে যে কুকুরের মুখে হয়তো এমন কোন জার্ম আছে যেটা এতবার না ধুইলে যাবে না, মারাত্মক কোনো কিছু হয়তো আছে, আল্লাহ আলাম। সেটা আজ হোক কয়দিন পরে হোক হয়তো বের করছে বা করবে, অথবা করুক বা না করুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, এর পেছনেই কল্যাণ আছে, এছাড়া কোনো কল্যাণ থাকতে পারে না। বিদায়, কুকুর যদি কোথাও মুখ দেয়, আপনি কোথাও যাচ্ছেন মুখ শুকতে গিয়ে জিব্বা দিয়ে চাটলো আপনার জামাটা, তাহলে যে জায়গায় চাটছে ওটা নাপাক হয়ে গেছে, ওই জায়গাটাকে ধরে আলতো করে আপনাকে ধুইতে হবে 7 বার, ভালো করে ধুইতে হবে। আর যদি কুকুরের শরীর লাগে, লালা লাগে নাই, জিব্বা লাগে নাই, শুধু শরীরটা টাচ হয়েছে, এটা তো প্রায় হয় তাই না, দৌড় দেয় ছোটাছুটি করে, তো শরীর যদি লাগে তাহলে সরাসরি নাপাক হবে না, কারণ হলো কুকুরের শরীরটা নাপাক না, লালাটা নাপাক। তবে কুকুরের শরীরে যদি তরল নাপাকি থাকে, কারণ যেখানে সেখানে শোয়ে যদি দেখেন নাপাক লেগে আসে, তাহলে সেটা আপনার গায়ে লাগলে নাপাক হবে। এছাড়া কুকুরের শরীর লাগলেই আমাদের শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। আমাদের দেশে তো এবং গোটা দুনিয়াতে দেখবেন অনেকে আছে যেখানে কুকুর নাপাক, কুকুরের এটা যদিও মূলগত মজ্জাগত নাপাক না, শুকুরের মতো যে আগাগোড়া নাপাক, এটা লালা নাপাক, গোস্তটা নাপাক, হ্যাঁ, কিন্তু এই কুকুর দেখবেন অনেকে এত আদর করে লালন পালন করেন যে সন্তানরা এত আদর করে না, আছে না নাই, দেশে আছে বিদেশেও আছে। আমাদের দেশে আজকাল দেখবেন অনেক লোক, এই লোকগুলো অনেক নিজেদেরকে মহানুভব মনে করে, তারা মানুষ তো বটেই, পশুর প্রতি পর্যন্ত তাদের মায়া কত বেশি, যেটা কুকুরকে পর্যন্ত আদর করে যত্ন করে কোলো করে নিয়ে যায় খাওয়ায়। হ্যাঁ, এই মানুষগুলোই দেখবেন তাদের আশেপাশে বহু বনি আদম বহু মানুষ নাকায় আছে, তাকায়াও দেখে না, কিন্তু কুকুরের প্রতি অনেক মায়া। কুকুর আল্লাহর অন্য 10টা সৃষ্টির মতো একটা সৃষ্টি, একটা কুকুরের প্রতি, একটা কুকুরের প্রতি দয়া করে পানি পান করানোর কারণে একজন ব্যভিচারী নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, হাদিসে আছে। এই জন্য কুকুরের প্রতি দয়া করা ভালো জিনিস, কিন্তু দয়া করতে গিয়ে তারে ঘরে ঢুকিয়েতে বলে নাই, কারণ শয়তান কুকুরের আকৃতি ধারণ করে। আর নানা কারণে যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। ইমানদার ওহির প্রতি বিশ্বাসী মানুষ, তিনি কুকুর থেকে এভাবে নিজের ঘরকে বাসা বাড়িকে পবিত্র রাখবেন, দূরে রাখবেন, কিন্তু কুকুরও আল্লাহর প্রাণী, সেই হিসাবে তাকেও রহম করবেন, দয়া করবেন, কিন্তু তার লালা লাগলে ওইটা ধোবেন, আর শরীর স্পর্শ হলে নাপাক হবে না। মা বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে? মা বাবা যদি কোনো পাপ করে, কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, যত খারাপ কাজই হোক না কেন, এর জন্য সন্তানের উপরে কোনো দায় দায়িত্ব, বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না, হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জুলুম বলতে কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আল্লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, দুনিয়ার কোন কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আল্লাহ আরো বলেছেন, ওয়া আল্লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে, আরেকজনে কি করলো নেকামল সেটা সে পাবে না। এজন্য কোন বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না। আমাদের সমাজে দেখবেন একটা বাপ কথার কথা চুরি করছে, হয়তো কোনো একটা আকাম করছে, বাপ তো পরের কথা অনেক সময় ভাই দূর খারাপ কিছু করছে, তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভৎসনা করা হয়, ছেলেকে মানুষ দোষারোপ করে, তার সাথে মানুষ খারাপ আচরণ করে, আছে না নাই। বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না, আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না, যার যার দোষ তাকে পাবে। এই জন্য একজনের দোষের কারণে আরেকজনকে লজ্জা দেওয়া, আরেকজনের প্রতি অবিচার করা, জুলুম করা, কোণঠাসা করা, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা, এগুলো গুনাহের কথা। গ্রামাঞ্চলে এগুলো অহরহ হয়ে থাকে যে কোনো কারণে ছেলে হয়তো একটা অপকর্ম করেছে, বাপ বেচারা আর কোথাও উঠতে পারে না, কোনো সমাজ তাকে নেয় না, তার সাথে কথা বলে না, আছে না নাই। এগুলো হারাম এবং নাজায়েজ কাজ, এগুলো করা যায়েজ নাই, যার কারণে বাবার পাপ বাবাকে পাবে, মায়ের পাপ মাকে পাবে, আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসাব সম্পূর্ণ আলাদা আলাদা, যার যারটা তার তার। অতএব
সন্তানের পাপে বাপেকে, এই এক বাপকে পাবে না, বাপের পাপেও সন্তানকে পাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু কর্ম ফল আছে। বাপ যেরকম খারাপ যদি পথে ছেলেকে পরিচালিত করে তো তার ফল খারাপ হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পাপের যে শাস্তি সেটা কখনো একজন আরেকজনেরটা পাবে না। এরপরে প্রশ্ন হলো, আমি এক মেয়ের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছি, তা আমার ওই মেয়ের পরিবার উভয়ে জানে। আমি ওই মেয়ের সাথে প্রায় সময় রাত কাটাই, আমি তো গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমার বাবা মা সবাই জানে। এখন কথা হচ্ছে, আমার ও বাবা ও আমার পরিবার সবাই কি পরিমাণ গুনার মধ্যে ডুবে আছে, একটু বিস্তারিত আলোচনা চাই। দেখুন, এই প্রশ্ন যিনি করেছেন, আমি জানি না তিনি বুঝে করেছেন নাকি এ সম্পর্কে তার আসলেই কোনো ধারণা নাই। আজ আমাদের এই সমাজের যেই ব্যাধিটা মহামারীর মতো সকল ঘরে ঘরে ছড়ায় গেছে, এই ব্যাধিগুলোর ভিতরে একটা হলো এই জেনার ব্যাধি। এত ভয়াবহ, এত ডেঞ্জারাস যে এটা থেকে মুক্ত মানুষ পাওয়া যায় না। মনে রাখবেন যুবক ভাইয়েরা, এই তারুণ্য এবং যৌবনকাল অন টাইম, জীবনে একবার আসবে, আর আসবে না। কালি লাগায় ফেলছেন, এটাকে রিমুভ করে নতুন করে শুরু করতে পারেন, কিন্তু যদি এর মধ্যে ডুবে থাকেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনার জন্য আপনাকে এর জন্য প্রায়শ্চিত্ত করাবেন, আখিরাতে তো আছেই। এই জন্য জেনা এমন হারাম, এমন ভয়াবহ বিষয়, জেনার শাস্তি সবচেয়ে মারাত্মক। বিবাহিত মানুষ যদি জেনা করে, ইসলামী শরিয়া বিচারিকভাবে তাকে শাস্তির কথা বলে, যেই শাস্তি মৃত্যুদণ্ডের মধ্যে সবচেয়ে নির্মমভাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, কারণ এটা আল্লাহর কাছে এত জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে নিয়ে কিভাবে জেনার শাস্তি দেওয়া হচ্ছে সেটা দেখাইছেন, যার কারণে এই ভয়াবহ অপরাধ করবেন অবলীলা, আবার বাপ মা জানবে, পরিবার জানবে, সবাই চুপচাপ থাকবে, এই পুরো পরিবারই সোজা কথা যদি তারা মৌন সমর্থন দেয়, সব দাজ্জালের অন্তর্ভুক্ত, সব দাইয়ুসের অন্তর্ভুক্ত, এবং এর কারণে জাহান্নামে যেতে হবে। এখনই তওবা করে, ইস্তিগফার করে এই হারাম থেকে সরে আসেন। অনেক ব্যক্তি আছেন হারামকে হারাম মনেও করেন না, অপরাধকে কোনো অপরাধের বিষয় মনে করেন না। যুবকরা জেনা করবেন, অনেক বাপ মা আছে মনে করে যে আজকাল এই বয়সে একটু আধটু করে, এই বাপ মারা প্রত্যেকে ওই ছেলে জেনা করে যে পরিমাণ গুনাগার হচ্ছে তারাও সম পরিমাণ গুনাগার হবে, শুধুমাত্র ছেলের এই অপকর্মকে সমর্থন জানাবার জন্য। এই জন্য মা বাপরা সাবধান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল বড় ভাইরা তাদের সাবধান হতে হবে। আর ঠান্ডা মাথা জেনার অপরাধে লিপ্ত হয়ে বলবেন যে আমার কি গুনাহ হচ্ছে, আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে, যে আপনি প্রশ্ন জেনে শুনেই ঠান্ডা মাথায় করেছেন নাকি আপনার অজ্ঞানতা আছে। কারণ জেনা যে হারাম এটা জানা না এমন কোনো মুসলমান বাংলাদেশে অন্তত থাকার কথা। শুধু হারাম হচ্ছে তা নয়, হারামকে যদি কেউ হারাম মনে না করে, হালাল মনে করে, এটা অত্যন্ত ডেঞ্জারাস, এটা কুফুরি পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন, সৎসাহস দান করুন, বিয়ে করে ফেলুন এবং বিয়ের দিকে অগ্রসর হন, জেনার পথ থেকে সরে আসুন। এরপরে প্রশ্ন হলো, কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন? আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তি দিবেন তওবা করলে, আগে যা করছেন এর জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর করবেন না সংকল্প করবেন, এর মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। এরপরে প্রশ্ন হলো, আপনারা সুন্না ফাউন্ডেশনের কাজ আমাদের খুবই পছন্দ আলহামদুলিল্লাহ, আপনার এই ফাউন্ডেশনের শাখা যদি আমাদের কুড়িগ্রাম জেলায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে একটি শাখা আমাদের জেলায় দিবেন আশা করছি। ভাই আলহামদুলিল্লাহ, আমাদের আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম, এটার সাথে ওলামা একরাম আছেন, এই যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ সব ওলামা একরাম আছেন, আপনারা অনেকে আছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আসুন্না ফাউন্ডেশনের সবচেয়ে বেশি কার্যক্রম হয় দেশের উত্তরাঞ্চলে। আমরা যত সেবামূলক কাজ করি তার ম্যাক্সিমাম চেষ্টা করি আমরা এ অঞ্চলে করার জন্য, কারণ গরিব অভাবী মানুষ এ অঞ্চলে তুলনামূলক একটু বেশি হওয়ার কারণে আমরা এদিককেই প্রায়োরিটি দেই। এমনকি আমার জন্মস্থান, আমার জেলা, ওই সমস্ত এলাকাতে আমরা এত কাজ করি না। আমাদের এলাকাতে অনেক মানুষের আমার প্রতি দুঃখ যে আপনি কেন নিজের এলাকায় কাজ করেন না, আমি বলি এটা তো আমার বাবার টাকা না, আমার নিজের পকেটের টাকা না, মানুষের টাকা, মানুষের টাকাকে সর্বোচ্চ দরকারি জায়গায় খরচ করতে হবে, সেজন্য উত্তরবঙ্গে মানুষের চাইতে অধিকার আর কারোর বেশি নেই, এই জন্য আমরা সবসময় প্রায়োরিটি দেই। এই কুড়িগ্রামের নাগেশ্বরে, ইসলামপুরে এবং বিভিন্ন জায়গাতে আমি ত্রাণ নিয়ে গত 5-7 বছর ধরে বহুবার আসছি, একবার দুইবার না, মাহফিলে প্রথম আসছি, কিন্তু ত্রাণ নিয়ে আমি বহুবার আসছি এলাকাতে, এবং এমনও হয়েছে যে ত্রাণ এর সময় যে পরিমাণ কষ্ট হয়েছে যে চামড়ার উপরে একটা লেয়ার পড়ে গেছে আমার, একবার না একাধিকবার এরকম হয়েছে। তো এই জন্য কুড়িগ্রাম, এই জেলা এবং আশপাশের জেলাগুলোর প্রতি আসুন্না ফাউন্ডেশন কার্যক্রম বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় এবং সবসময় করা হয়, এখনও হবে, তবে এটার কোনো অফিসিয়াল শাখা নেই,
আমরা এখানকার আলেম ওলামা যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদের সহযোগিতা নিয়ে কাজ করি, ইনশাআল্লাহ সামনে আরো বেশি করব। ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা? একজন মুসলমান কোন হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের লোকদের বাড়িতে যে খেতে কোনো অসুবিধা নাই, যদি সেটা হালাল খানা হয়। যদি সেটা কি খানা হয়, হালাল খানা, আপনি কোথায় যেয়ে খাবেন এটা আপনার ব্যাপার। এমন কি আপনার বাড়িতে বসে যদি আপনি হারাম খান সেটা জায়েজ হবে না হারাম হবে। কোনো ইমাম সাহেবের বাড়িতে যায় যদি বসে হারাম খান জায়েজ হবে না হারাম হবে। এই জন্য কার বাড়িতে খাচ্ছেন এটা বিষয় না, বিষয় হলো কি খাচ্ছেন। খানাটা যদি হালাল হয় যে কোনো জায়গায় খেতে পারেন, খানাটা যদি হারাম হয় বাইতুল্লার মধ্যে বসে খেলেও সেটা কি হবে, হারামই হবে। এই জন্য কি খাচ্ছেন সেটা হলো দেখার বিষয় মূলত। এরপরে প্রশ্ন হলো, শুনেছি একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক? এ সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে এটা ঠিক যে নেককার মুত্তাকি পরহেজগাররা কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য তারা নিয়ে যাবে। হাফেজে কোরআন যারা আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ। তবে 10 জন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকেই দায়ী বলেছেন, তিরমিজিতে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে নয়।